দেখেন একবারে নরম খাসি দে বিরিয়ানি পাকানো হয়েছে আপনারা আসেন সুবর্ণের সুযোগ ছেড়ে দেন না আমি গত প্রতি সপ্তাহে একদিন বসে এখানে দাদা আপনারা একটা কথা জিগাই জিগান কি কথা জিগাবেন জিগান এত স্বাদের খাসি কোন থেকে কালেকশন করেন এত দাদা এই খাসি বাংলাদেশে কোথাও পাওয়া যায় না বুঝছেন একমাত্র আমি ছাড়া কেউ পাবো না এটা একবার ধরে রেখে নি প্রতি গানি বুঝছেন জঙ্গলের নরম খাসি আরেক চামচ দেন দাদা পানিটা দেন খান ডক ডক করে খান আরেক চামচ না এক চামচ দিলে হবে আপনি কি নেবেন কি খাসি দিম ইদিম কি এখানে এখানে খাসি তিল আছে না নাই কতটা নেবেন ভাবি দেন প্লেট দেন নান পানি রাখ দাদা মশাই কামরা এরা কয়েলের ব্যবস্থা করে দাদা আমার হোটেলে বুঝছেন আমি মশা রাখি রাখি কেন নিগা ওই কাস্টমাররা খাই আইরে বুঝছেন জিম ধরে এক ঘন্টা করে পড়ে থাকে মশাই কামরা লাগলে কইতে যান গা বেটা খুব কম টাকায় নাকি পাওয়া যায় হ্যাঁ একবারে সীমিত দেহা নাগাই না এক প্লেট মাত্র আড়াইশো টাকা আমার সাথে আপনি কথা বলবেন খাওয়া দাওয়ার পরে বললেন আরে না আমি কই নি আপনি আমি একটু দাঁড়ান একটু বুদ্ধি দিবেন আচ্ছা পানি লাগলে বইলেন আমারে আপু বিরিয়ানি লাগবো কি না আর কিছু লাগবে পেট ভরে গেছে আবার বাইন্যকে কথা কইতে কইতে রাস্তা তো যাহি মে এখন তো খিদা কিন্তু লাগতে পারে আচ্ছা ঠিক আছে কোন আপনি দেখুন ভাই এই যে আপনি খাসির মাংস দিয়ে বিরিয়ানি দেন তাতে আপনার পোষায় কে পোষাবো নাকি আরে কি কয় খাসির মাংসের যে দাম এমনি করে কেমনে পোষায় শুনেন আপনার একটা ভালো বুদ্ধি দিই কি বুদ্ধি আমার কাছে না অনেক কুত্তার কালেকশন আছে আপনি যদি চান আপনার আমি কুত্তা এনে দিব আপনি কুত্তার মাংস দিয়ে বিরিয়ানি এনে খাওয়াবেন তাতে আপনারও লাভ আমারও লাভ আমার তো ঢাকায় দুইটা বড় বড় হোটেল আছে আমি এই কুত্তার ব্যবসায়ী করি কুত্তার মাংস দিয়ে বিরিয়ানি এনে খাওয়াই ওইখানেও কুত্তা দেন ও লাভ তো প্রচুর লাভ খাসির মাংস যে দাম এইটাই পোষাবো আপনি আমার কালেকশনের দেয়াইতেছেন আমি তো এই কালেকশন করে এই ব্যবসাটা চালাইছি বুঝছেন কি মানে আমি তো নরম কুর্তা দিতে ব্যবসা করতেছি ও তার মানে এটি খাসির মাংস না না কুর্তার মাংস তাহলে এবার কম রেটে বেচা আতাম ও বাবা আপনি দিয়ে আমার দিকে ভালো বুদ্ধি কথাটা কের কাছে কিন্তু বলবেন না বুঝছেন কি না পাগল আমার কাছে কালেকশন আছে এর পরের মাসের থেকে আপনি চার পাঁচ মন করে কুর্তা মার দিবেন আচ্ছা সমস্যা নাই রাম রেটও ভালো দেখে দিন মহিলা কুর্তা দেন না মহিলা কুর্তার মাংস হলো তেসা মেসা বুঝছেন কি আচ্ছা ঠিক আছে দিব না তোমারে কইলাম না যে এই হোটেলে তুমি যাও না তুমি আমি কি জানি এখানে কুত্তার মাংস খুব শুনে আছে এলাকার মানুষ মিলে দোকানটা উঠাই দেন তা নাইলে সব গ্রাম উদ্যা মানুষ মরু দোকানদার একবারে জীবনে তোর এমন একটা কলঙ্কিত হইলাম ধরা তো পড়ছি চামড়া তো ছিলাবই আমি এই যে কানে ধরে তবা বললাম
আমার নাগাল যারা বিরিয়ানির ব্যবসা করেন জীবনে কোন দিন আবল তাবল জিনিস দেখুন দিন বিরিয়ানি পাকায় না তালি কইল এটা আমার নাগালে তেইরম কল ধরা পড়বেন ধরা যদি পড়েন আমি তো মু পাইছাইছি যদি আপনি ধরা পড়েন মিলে ভাঙ্গে কইলে আড়া ভাই করে হালাবো বলছেন কি